লাইনে নেমে গেলেন এবং আজকের ম্যাচ পারলেন না এবং পুরো টুর্নামেন্ট সব মিলিয়ে কিভাবে ডিসক্রাইব করবেন আর কি নিজের পারফরমেন্স? আমার মনে হয় আমরা টুর্নামেন্টের মেন জায়গায় এসে পরপর দুইটা ম্যাচ হেরে ক্ষতি হয়েছে, অথবা খুলনার ম্যাচের আট পর্যন্ত আমরা খুব ভালো অবস্থায় ছিলাম। কিছু প্লেয়ার যাওয়া আসা এর ভেতরে আসলে ব্যালেন্স করা খুব কঠিন হয়ে গেছে, আর পুরো টুর্নামেন্টে ধরেন আমাদের মিডিল অর্ডার আমরা ওইভাবে খেলতে পারিনি অন্যান্য টিম যে সব মিলিয়ে। আমি মনে করি সেমিফাইনাল অবশ্যই খারাপ না, বাট হয়তোবা অ্যাবিলিটি ছিল, যেভাবে টুর্নামেন্ট খেলছিলাম হয়তো বা অ্যাবিলিটি ছিল, আগের ম্যাচটা জিতলে হয়তো বা ফাইনাল খেলার সুযোগ আরও বেশি থাকতো। হ্যাঁ, আসলে এটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ লাস্ট ম্যাচ যে উইকেটে দুইটা ম্যাচ হয়েছে সারপ্রাইজিংলি, অবশ্যই সেমিফাইনালে এক্সপেক্ট করিনি যে ওই উইকেটেই আবার খেলা হবে। সো উইকেট হয়েছে কি দুইটা ম্যাচ খেলার পরে ইউজ হয়েছে, তো উইকেটে অবশ্যই ড্যাম ছিল। টসটা হয়তো বা প্রথম 8-10-12 ওভার পর্যন্ত অনেক কিছু ম্যাটার করেছে যারা ব্যাটিং আগে করেছে, বাট তারপরেও হয়তো উইকেট যদি এতগুলো না দিতাম আমরা তাহলে কামব্যাক করার সুযোগ থাকতো। বাট 70-72 রানে যদি 7 উইকেট পড়ে যায় আসলে ওইখান থেকে 145 হয় মনে করি যে অনেক স্কোর। না, খেলার সিদ্ধান্ত যখন ফেটেছে তখনই নিয়েছি, আর ক্যাচের কথা আসলে চলে আসছে, অপশনস ছিল না দুই হাত দেওয়ার, তো হয়তো বা খুব কুইক আসলে কি হতো জানি না, কারণ খেলার সময় আসলে অনেক সময় চলে যায় হাত, বাট বলটা একটু আসতে ছিল এই কারণে হয়তো বা আমি একটু সময় পাপন ভাই তো ক্লিয়ার করে দিয়েছে। পাপন ভাই তো বলে দিছে এক জিনিস নিয়ে বারবার কথা, নতুন প্লেয়ার বলছে না যে নতুন কাউকে সুযোগ দেওয়ার জন্য, তো অবভিয়াসলি সামনে 3 বছর পরে ওয়ার্ল্ড কাপ, যে কন্ট্রাক্টে আসবে তার তার সে হয়তো বা আরও নিজের কাছে মনে হবে যে আমি বোর্ডের সেন্ট্রাল কন্ট্রাক্টে আছি, রেসপন্সিবিলিটি বাড়বে, তার খেলার ইচ্ছা বাড়বে আরও, তো আমার কাছে মনে হয় আমার থেকে নতুন একজন যাওয়াই বেটার। না, জীবনের থেকে ক্রিকেট অবশ্যই বেশি না, তবে ক্রিকেট জীবনের সবচেয়ে বড় একটা অংশ এটা। একই প্রশ্ন তো আসলে, এটা যেহেতু আমি নাই আমাকে প্রশ্ন না করাই বেটার, যারা আছে তাদেরই করেন, নেক্সট ম্যাচের পরে যারা আসবে হয়তো বা তারা অ্যাভেলেবল টি-20-তে। লাস্ট ফোরে কষ্ট করে উঠিনি আমরা, লাস্ট ম্যাচে আমরা 1 নম্বর হতে পারতাম, কষ্ট করে উঠিনি। আপনি কি মন থেকে বলতেছেন সেরা ওপেনার? ঠিক আছে, সেরা অধিনায়ক কি হবে? হ্যাঁ, সাকসেসফুল তো আর আপনি সবসময় হবেন না। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের তো বললামই আগে যে আপনি দেখেন আমাদের মিডিল অর্ডার আমাদের সবসময় পুরো টুর্নামেন্টে আমরা স্ট্রাগল করেছি, অথবা ওই এক্সপিরিয়েন্সটা নাই আমাদের মিডিল অর্ডারে। আপনি হয়তো বলতে পারেন মোমিনুল আছে, বিজয় আছে, বিজয় হয়তো বা ইন অ্যান্ড আউট ছিল, মোমিনুল লাস্টে খেলাটা খুব ভালো ধরেছিল, কিন্তু আবার অন্য দিক থেকে আমরা সাপোর্টটা পাইনি। টি টোয়েন্টিতে আসলে তো মূল এই ব্যাটিং গেমস, মোটামুটি এটা স্কোর বোর্ডে থাকতেই হয় সবসময়, আর আমাদের এইখানে তো প্রথমে যারা নর্মালি ব্যাটিং করে সবসময় একটা প্রেশারে থাকেই যে উইকেট আরও আস্তে আস্তে ভালো হয়। তবে ওভারঅল যদি বলেন টুর্নামেন্টের লাস্ট দুইটা ম্যাচে আমরা অনেক পিছিয়ে গিয়েছি, কিন্তু খুলনার ম্যাচের আগ পর্যন্ত তো আমরা খুব ভালো অবস্থানেই ছিলাম।
আর তারপরে হচ্ছে আমাদের ফরেনার যারা ইনফর্ম ছিল তারাও চলে গেছে, আবার নতুন করে আনা, আসলে খুব কম সময়ের ভিতরে অ্যাডজাস্ট করা খুব কঠিন ছিল। সব কিছু মিলায় আসলে আমার কাছে মনে হয় যে লাস্ট দুইটা ম্যাচেই আমরা পুরো টিম হিসাবে খেলতে পারিনি। না, আমার কাছে মনে হয় যে আগে ক্যাটাগরিতে নিয়ে আসা। না, আমার কাছে তো মনে হয় না যে আমাকে জাতীয় দলে আগে ক্যাপ্টেন সিলেক্ট হবে তারপরে টিম সিলেক্ট হবে। আমি তো আগের দিন ক্লিয়ার মেসেজ দিয়েই দিয়েছি যে সিলেক্টররা যা ভাববে, বাংলাদেশে তো সবই হয়, তো সিলেক্টররা যা ভাববে তাই করবে। ক্যাপ্টেন্সি যদি বিসিবি থেকে বলে এখনই ছেড়ে দিতে, ছেড়ে দেবো, কোনো সমস্যা নেই। আমার সিদ্ধান্ত আমার কাছেই থাকে। মানে কি স্টেজ আপনি যদি একটু বলেন, আপনার রিটায়ারমেন্ট নিয়ে কথা হচ্ছে, আপনার মেরিটেড টিমে থাকা নিয়ে কথা হচ্ছে, বা আপনি বলছেন আপনি খেলতে চান বা কন্ট্রাক্টে থাকতে চাচ্ছেন না, এই আমি খেলতে চাই কোথায় বলছি? আমি তো বলছি যে আমি খেলতে চাই। তা আমি তো আগের দিনও মনে হয় ক্লিয়ার মেসেজ দিয়েছিলাম যে আমি ঢাকা লিগ খেলছি, খেলবো, বিপিএল আছে, বিপিএল খেলবো, আমি এনজয় করছি, এখানে আমি এনজয় করব। আমি তো মনে হয় না জাতীয় দলের কথা আপনাদেরকে, কি যে 70-80 জন লোকাল প্লেয়ার খেলছে তারা কি সবাই জাতীয় দলের আশা করে খেলছে? অবশ্যই না। তো খেলাটা খেলে যাচ্ছি, জাতীয় দলের কথা জাতীয় দলের কেন্দ্রিক যারা আছে তারা ভাববে। আর বেতনেরটাও আমি পাপন ভাইয়ের সাথে আলাপ করেছি, আপনাদেরও বললাম কারণটা কি। আর কি বললেন আপনি, এইটা তো সবার ক্ষেত্রেই হবেই। এটা আজকে যারা সুপারস্টার আজকে থেকে 5 বছর পরে তাদেরও এই সিচুয়েশনে আসতেই হবে, এটাই তো লাইফ। এখন কথা হচ্ছে যে কেউ হয়তো খুব ভালো অবস্থায় চলে যেতে চায়, চলে যায়, আবার কেউ আছে ঠিক আছে খেলাটা এনজয় করছি খেলি, এখন জাতীয় দল না অন্যান্য জায়গায় সেটাও ম্যাটার করে। হ্যাঁ, আমার মতো আমি আমি যা এক্সপেক্ট করেছিলাম তাই হচ্ছে। হ্যাঁ, ঢাকা লিগ খেলার জন্য তো প্রিপারেশন অবশ্যই দরকার আছে, চেষ্টা করবো যতটুকু পারি প্রিপারেশন নেওয়ার। বলেই তো দিয়েছে পবন ভাই, পবন ভাই তো বলেই দিয়েছে নিলে ভালো, না নিলে কিছু করার নেই। খেলছি, আমার বারবার আমার খেলাটাকে আপনারা নিয়ে এসেছেন জাতীয় দলে, তো আমি সবসময় বলছি যে খেলা তো জাতীয় দলকে কেন্দ্র করেই শুধু একটা ক্রিকেটার ক্রিকেট খেলে না। সো আমি আমার যে খেলা সামনে আসছে আমি খেলছি, আনন্দ পাচ্ছি খেলে, এটাই। জাতীয় দলের চিন্তা যারা সিলেক্টের আছে, বিসিবিতে যারা আছে, ওনারা চিন্তা করবে। আর আমার মনে হয় যে অতটুকু স্বাধীনতা তো আমার আছেই যে আমি খেলতে চাই, কারো জোর করায় তো আর আমি রিটায়ার করব না বা কোনো কিছু। বাংলাদেশে অনেক প্লেয়ার আছে যারা মাঠ থেকে রিটায়ার করেনি, আমি তো মনে করি আমার থেকে বড় প্লেয়াররা ছিল, হাবিল বাসার সুমন, সে তো বাংলাদেশের ক্রাইসিস মোমেন্টে সবসময় রান করেছে, সেও মাঠের থেকে করেনি। সো সার্জাই করছে কে? আচ্ছা, না ইন্টারন্যাশনাল ক্রিকেটের কথা বলছি, ইন্টারন্যাশনাল ক্রিকেট তো সুমন ভাই, আরও যারা ছিল হয়তো বা সুজন ভাই হয়তো বা করতে পেরেছে, আর এছাড়া তো খুব কম, রেয়ার কেস। তো আসলে একটা সময় হয়তো ভাবতাম আমিও যে ঠিক আছে মাঠ থেকে করবো কি করবো না, দেখা যাক সময়। এখন মনে হয় যে প্রয়োজন নেই। জি,
বিদায় নেওয়া হয়নি, মানে আপনার ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা আছে কিন্তু, এবং সেটা সবাই মানে খুব মনে প্রাণে সেটা দিতে চায়। কে মনে প্রাণে দিতে চায়? মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা বলেন বা যেটাই বলেন, মানে সেই জায়গাটাই জানতে চাচ্ছি যে মানে অবশ্যই ক্রিকেট, দেখেন ক্রিকেট বোর্ডের কালকের দিন পর্যন্ত তো আমি চুক্তিবদ্ধ ক্রিকেটার ছিলাম, আজকের থেকে তো আমি চুক্তিবদ্ধ ক্রিকেটার নাই। সো আজকের থেকে তো আমি চুক্তিবদ্ধ ক্রিকেটার নাই। সো আমি সবসময় চিন্তা করি ক্রিকেট বোর্ড হচ্ছে খেলোয়াড়দের অভিভাবক, তাদের এগেনস্টে যাওয়াকে আমি আমার ক্যারিয়ারে কখনোই আমি প্রাইড মনে করিনি এবং কখনোই আমি এটা মনেও করি না। আমি সবসময় মনে করি একটা খেলোয়াড়কে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত তার ক্রিকেট বোর্ডকে, এন্ড ক্রিকেট বোর্ডকেই দেখাশোনা করতে একটা প্লেয়ার। সো ক্রিকেট বোর্ডকে আন্তরিকভাবে ধন্যবাদ যে ক্রিকেট বোর্ড চেয়েছে আমাকে রিটায়ার করানোর জন্য। বাট ফ্রম টুডে না, আমি তো আগের দিনও বলেছি যে আমি ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছি, ওরকম ইচ্ছা আমার নাই। যদি আল্লাহ তাআলা ওরকম সুযোগ আসে কখনো বা রাখে সেটা একটা দেখা যাবে, তবে আমার ওরকম কোনো ইচ্ছা কার কাছ থেকে নিব সেটাও কথা, আমার ওরকম ইচ্ছা নাই। মাশরাফি ভাই, ম্যাচ ফি বাড়ানোর একটা সিদ্ধান্ত গতকাল থেকে হয়েছে, এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? টেস্টও প্রায় 50% এর মতো বাড়ানো হয়েছে। আমি মনে করি খুব ভালো সিদ্ধান্ত, এর থেকে আরো বেশি ভালো সিদ্ধান্ত হচ্ছে যে এই যে স্প্লিটটা করা আপনার টেস্টে, যারা তিন ফরম্যাটে যারা খেলবে, আমার কাছে মনে হয় এটা একটা খুব ভালো উদ্যোগ ক্রিকেট বোর্ডের। কারণ যারা তিন ফরম্যাটের জন্য অ্যাভেলেবেল থাকবে তাদের বেতন অবশ্যই, যারা এক ফরম্যাট খেলে বা দুই ফরম্যাট খেলে তাদের থেকে বেশি হওয়া উচিত। ইভেন যারা টেস্ট ক্রিকেটকে বেশি প্রাধান্য দেয় তাদের বেতনকেই বেশি করা উচিত, তাহলে হয়তো বা আমাদের টেস্ট ক্রিকেটের সিনারিওটা চেঞ্জ হতে পারে। এবং আমি মনে করি এটা অবশ্যই বিসিবি খুব সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছে, কারণ এখন অনেকেই আমরাই মানে আমরা আলোচনা শুনি যে টেস্ট খেলতে চায় না বা হয় না, কিন্তু বেতনের ভেতর থাকলে হবে।